প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এসো পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে বার্ষিক পরীক্ষার জন্য যে সাজেশনগুলো করছিলাম ধারাবাহিকভাবে, সেই ধারাবাহিকতায় ষষ্ঠ অধ্যায়ের আমরা কিছু সাজেশন করেছি। তো আমরা আগেও বলেছি সাজেশনটা আসলে ভালো জিনিস না, গোটা বইয়ের অঙ্কগুলো আসলে জানতে হবে, হ্যাঁ, কিন্তু সাজেশনটা এক ধরনের এক্সামের মতো মনে করে তোমাদের করতে হবে যে অঙ্কগুলো আমরা পারি কিনা। আগেরগুলো যারা দেখোনি, পাটিগণিতটা আমরা একটা পার্টি করেছি আর বীজগণিতটা আমরা ধাপে ধাপে অধ্যায় ভিত্তিক করছি। আগের পার্টে আমরা পঞ্চম অধ্যায় করেছিলাম, আজকে আমরা ষষ্ঠ অধ্যায়টা করছি। তো এখানে উদ্দীপকে আমরা তিনটা বীজগাণিতিক ভগ্নাংশ দিয়েছি, যেহেতু এটা ষষ্ঠ অধ্যায়। তোমরা জানো যে ভগ্নাংশের বীজগাণিতীয় ভগ্নাংশ অধ্যায়। তো উদ্দীপকে একটা ভগ্নাংশ ছিল 1/x² + 3x, আরেকটা ছিল 2/x² + 5x + 6, তৃতীয় ভগ্নাংশ ছিল 3/x² - x - 12, তিনটি ভগ্নাংশ। তো ক নম্বরে উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নেই, a/2x, b/4y কে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, যেটাকে আমরা সমহর বলে থাকি। নেক্সট খ নম্বর হচ্ছে ভগ্নাংশ তিনটির হরগুলোর লসাগু করো, এই হরগুলো নিয়ে উৎপাদকে বিশ্লেষণ করে তারপর লসাগু করতে হবে এই তিনটা হরের। আর গ নম্বরে চাওয়া হয়েছে ভগ্নাংশ তিনটিকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, এই সাধারণ হর আর সমহর একই, তো সেক্ষেত্রে ক্ষয়ে যেহেতু লসাগু করাই থাকবে তোমরা সেটা নিয়ে কাজ করতে পারবে। আর এই অধ্যায়ের আমরা আসলে শেষ করে ফেলেছি অনুশীলনীর অঙ্কগুলো, তোমরা যারা দেখোনি আমরা ভিডিও নিচে প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। নেক্সট আমরা 2 নম্বর অঙ্কটা আসছি, এখানে তিনটা বীজগাণিতিক ভগ্নাংশ দেওয়া আছে, 4 - 81x² / 9x⁴ - 2x³, দ্বিতীয়টা ছিল 3/a² - a - 2, আর তৃতীয়টা ছিল 5/a² + a - 6। তো ক নম্বরে চাওয়া হয়েছে x - 3 = x = 3 হলে 9x² - 24x + 16 এর মান কত। তো এখানে সিম্পলি আমরা যদি ডাইরেক্ট এক্স এর মান বসিয়ে দিই তাও আসবে, আসলে সূত্র প্রয়োগ করে করা উচিত, যেটা 5.1 এ তোমাদের এই অঙ্কগুলো রয়েছে। তো খ নম্বর ছিল প্রথম ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, অর্থাৎ এখানে লব হর দুটোকেই উৎপাদকে বিশ্লেষণ করে জাস্ট কাটাকাটি করে দিলেই হয়ে যাবে। আর গ নম্বরে চাওয়া হয়েছে দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ করো, অর্থাৎ এই যে দ্বিতীয় আর তৃতীয় এগুলোকে সমহর বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে। তো এরপর আমরা 3 নম্বর যে কোশ্চেনটা আছে আমরা সেটা দেখছি। 3 নম্বরেও তিনটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে, x/x + y, নেক্সট হচ্ছে x/x - 4y, আর একটা হচ্ছে y/x² - 3xy - 4y². তো ক নম্বরে চাওয়া হয়েছে তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো, অর্থাৎ এইটাকে আমাদের মিডিল টার্ম করে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। আর খ নম্বরে বলা হয়েছে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর করো, অর্থাৎ এই দুটো ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। গ নম্বরে ভগ্নাংশ তিনটি যোগ করো, অর্থাৎ এই তিনটা ভগ্নাংশ একসাথে যোগ করতে হবে, সেক্ষেত্রেও উৎপাদকে বিশ্লেষণ করে হরগুলোর করতে হয়। আমরা আসলে এখানে ডিটেলস অ্যান্সারগুলো বলতে পারছি না, আমাদের এই ধরনের অঙ্ক করা আছে চ্যানেলে। 4 নম্বরটা হচ্ছে a = 1/x² + 3x, b = 2/x² + 5x + 6, আর c = 3/x² - x - 12, এরকম তিনটা ভগ্নাংশ দেওয়া আছে। ক নম্বরে চাওয়া হয়েছে b এর হরকে উৎপাদকে বিশ্লেষণ করো, অর্থাৎ এই হরটা নিয়ে মিডিল টার্ম করে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। খ নম্বর a b c কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, তো সাধারণ হর যেটা এই তিনটাকেই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে। আর গ নম্বরে এটা বলা ছিল যে a + b - c এর সরলীকরণ করো, অর্থাৎ তোমাদের প্রথমে এইটা লিখতে হবে a, হ্যাঁ, প্লাস এটা b মাইনাস দিয়ে এটা, আর সবগুলো বিশ্লেষণ আগে করাই থাকবে, হরগুলোতে সেই বিশ্লেষিত রূপ বসিয়ে লসাগু করে যোগ বিয়োগটা কমপ্লিট করে দিলে হয়ে যাবে। তো এটা ছিল আমাদের 4 নম্বর কোশ্চেন। আমরা এই ষষ্ঠ অধ্যায় থেকে মোট 7টা অঙ্ক সিলেকশন করেছি। তো এখন আমরা 5 নম্বরটা দেখব, এখানে উদ্দীপকে তিনটা ভগ্নাংশ দেওয়া আছে, 1/a * a + 2, নেক্সট হচ্ছে 1/a² + 5a + 6, আর একটা হচ্ছে 1/a² - a - 6। তো ক নম্বর একটা সরল, আসলে যোগ বিয়োগ সবগুলোকেই সরল বলা হয়, 1/x + 2 - 1/x² - 4, তো এটাকে জাস্ট স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলে লসাগু করে বিয়োগটা করে নিতে হবে। খ নম্বরে চাওয়া হয়েছে দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশ দুটি সাধারণ হর, অর্থাৎ সমহর যেটা, এই দুটো ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে। আর গ নম্বর হচ্ছে দ্বিতীয় যোগ তৃতীয়, অর্থাৎ এইটা আগে লিখতে হবে যোগ তৃতীয় বিয়োগ প্রথম, তারপরে এগুলো তো আসলে বিশ্লেষণ আগে করাই থাকবে, বা হ্যাঁ সবগুলোই করা থাকবে, সেই বিশ্লেষিত রূপগুলো হরে বসিয়ে দিয়ে ভগ্নাংশের যোগ বিয়োগ জানোই যে লসাগু করে করতে হয়, করে দিলেই হয়ে যাবে। এরপর আমরা 6 নম্বর কোশ্চেনটা দেখছি,
এখানেও তিনটা ভগ্নাংশ দেওয়া আছে, প্রথমটা ছিল 2x - 3y / 4x² - 9y², দ্বিতীয়টা হলো 1 / 2x - 3y, আর তৃতীয়টা হচ্ছে 3x / 4x² - 9y². ক নম্বরে বলা হয়েছে প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো, অর্থাৎ এইটাকে আমরা নিয়ে স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ 2x এর উপরে স্কয়ার মাইনাস 3y এর উপরে স্কয়ার দিয়ে a প্লাস b ইনটু a মাইনাস b করে দিলে বিশ্লেষণ হয়ে যাবে। খ নম্বর ভগ্নাংশ তিনটির হরগুলোর লসাগু করো, তো এই তিনটা হরকে নিয়ে উৎপাদকে বিশ্লেষণ করে তারপর এই হরগুলোর লসাগুটা চাওয়া হয়েছে। এই লসাগুটা যখনই আসলে খ নম্বরে চাওয়া হয় তখন গ নম্বরের জন্য খুব সুবিধা হয়, এ কারণে যে এখানে যখন সাধারণ হর বা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলে তখন যেহেতু হরগুলোর আসলে লসাগুটাই প্রয়োজন হয়, সেক্ষেত্রে তোমরা খ থেকেই ডাইরেক্ট ওই লসাগুটা গয়ে নিয়ে এসে কিন্তু কাজ করতে পারো, আর নতুন করে আর অবশ্যই লসাগু করতে হবে না, কেননা সৃজনশীলের নিয়মে এটা যে একবার করা থাকলে এটা আর দ্বিতীয়বার করতে হয় না, এটা আগের নাম্বার থেকে নিয়ে আসা যায়। তো এরপর আমরা লাস্ট অঙ্কটা দেখছি যেটা এই চ্যাপ্টারের আমাদের সাত নম্বর, 1 / a² + 3a, 2 / a² + 5a + 6, আরেকটা ছিল 1 / a² মাইনাস এ মাইনাস 12, এরকম তিনটা বীজগাণিতিক ভগ্নাংশ এখানে আমাদের দেওয়া ছিল। তো এখান থেকে এখন আমাদের ডিরেকশন দেখি আমরা কি কি চাওয়া হয়েছে। ক নম্বরে বলা হয়েছে দ্বিতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো, অর্থাৎ এই যে দ্বিতীয় ভগ্নাংশের এই হরটা আছে এটা তিন পদের যে কোনো উৎপাদকে বিশ্লেষণ এটা মিডিল টার্মই চলে যায়, তো এটা ম্যাক্সিমাম মিডিল টার্ম হয়, এটা মিডিল টার্ম করলেই 3a আর 2a দিয়ে মিডিল টার্ম করলেই এটা আমরা উত্তর পেয়ে যাব। নেক্সট হচ্ছে খ নম্বর ভগ্নাংশ তিনটির হরগুলোর লসাগু করো, তো এখানেও নিশ্চয়ই গ নম্বরে আসলে সাধারণ হর বা সমহরই চাইবে, হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে যেহেতু হরগুলোর লসাগু চাওয়া হয়েছে তো এই প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে এই হরটা হচ্ছে যে একটা এ কমন নিতে হবে, নিলে এ প্লাস থ্রি হবে, এটাই উৎপাদক বিশ্লেষণ। আর এই মিডিল টার্ম তো আমাদের হচ্ছে ক নম্বরে কিন্তু করাই থাকবে, দ্বিতীয় ভগ্নাংশের হরটা জাস্ট খয়ে তোমাকে এই তৃতীয় ভগ্নাংশের হরটা নিয়ে মিডিল টার্ম করে 3 / 4 = 12, 4 + 3 দিয়ে মিডিল টার্ম করলে এটা উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে, তারপর সেই হরগুলোর লসাগু করলেই হয়ে যাবে। আর গ নম্বরে নিশ্চিত দেখো ভগ্নাংশ তিনটিকে সমহর বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ, যেটা আমরা বলেছি যে ইকুয়েশনটা কিন্তু একই, যখন বলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ অথবা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ এটা তোমরা আলাদা করো না যে এটা একই ইকুয়েশন। তো এটার ক্ষেত্রে আমাদের ওই আগের অঙ্কটার মতোই যে ক্ষয়ে যেহেতু আমাদের হরগুলোর লসাগু করাই থাকলো, সেই লসাগুটা আমরা গয়ে ডিরেক্ট টেনে নিয়ে এসে তারপর সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে দিতে পারবো। তো তোমরা যদি এই অঙ্কগুলোতে আসলে ত্রুটি থাকে বা সমস্যা থাকে, আমাদের এই চ্যানেলে খুবই সুন্দরভাবে ডিটেইলসভাবে আসলে অধ্যায়ভিত্তিক প্লেলিস্ট করে আমরা গোটা বইটাই শেষ করে ফেলেছি। তো যাদের সমস্যা আছে তারা অবশ্যই সেই প্লেলিস্টের লিঙ্কটা আমরা নিচে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আজকের সাজেশনের ক্লাস এ পর্যন্তই, ধন্যবাদ।